হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি আমাদের এখানে একটা জায়গা আছে ঘোরার, ডিগির পার্ক। এখানে এসেছি, এই যে দেখতেই পাচ্ছেন সামনে মুসি আর ওর আব্বু, সামনে নাফিস। নাফিস হাই বলো। নাফিস একটু ক্যামেরা শাই, তাই ও ক্যামেরা সামনে একটু লজ্জা পায়, এই জন্য কিছু বলেনি। আমি যে দেখালাম এটা সেই বিশাল বড় পুকুর, এই জন্য এখানে পুকুর পার বা এটাকে দিঘি বলে, দিঘির পার বলে। আমার মেয়েটাকে নামিয়ে দিয়েছে নিচে, ও হাঁটতে যাচ্ছে, অনেক লোকজন দেখে ও খুব খুশি হচ্ছে। সবসময় বাসায় থাকে, একটু বাইরে গেলেও খুশি হয়, এই জন্য আসলে যাওয়া, এই জন্য আসলে নিয়ে যাও ওকে। এদিকে ওদিকে দেখতেছে, আর রাস্তাটা আসলে একটু উঁচা নিচে, আসলে এই জায়গাটা একটু এরকম, এই জন্য ওর একটু হাঁটতে সমস্যা হচ্ছে। বাট ও লোকজন, ছোট বাচ্চা, বিশেষ করে ছোট বাচ্চা দেখলে খুব খুশি হয়। ছোটখাটো একটা মেলার মতো নাগরদোলা আসছে, অনেক মানুষ, অনেক অনেক দোকান টোকানো আসছে, নাগরদোলা আসছে, অনেকে উঠতে পারে, বাচ্চারা উঠে, অনেক বড় মানুষরা উঠতে পারে, অনেক দোকান, অনেক দোকানে আসছে, বিভিন্ন রকম খাবার দাবার আছে এখানে। এখানে আবার ফুচকার দোকানও আছে, ফুচকার চট, ঝালমুড়ি, চটপটি, শরবত টরবত, বিভিন্ন জিনিস, বিভিন্ন রকমের দোকান আছে। এখানে আবার মাঠে খেলতেছে অনেকে, এখানে আশেপাশে, আমাদের আশেপাশের মধ্যে এটাই, এখানে একটু বড় ধরনের মাঠ আছে, এই জন্য সবাই খেলতেছে। এই জায়গাটা একটু সুন্দর দেখে এখানে মুসিকে নামাই দিয়েছি, এখানে সুন্দর করে হাঁটছে, আবার পিছনে নিয়ে যাচ্ছে, একটু ঢং করে হাঁটছে, উপরের দিকে তাকাতে বলে তাকাচ্ছি না আমি এটা। ওখান থেকে ঘুরে টুরে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম, আমাদের পাশ দিয়ে কাছে রেস্টুরেন্টটা, সুন্দর এটা, অনেক ছবি তোলা, খুব সুন্দর সুন্দর লোকেশন আছে এটার মধ্যে। আমি মেয়ে দেখে একটা পানির বোতল নিয়ে ওই শুধু মানে যা পায় মুখেই দিতে চায়, মুখেই দিচ্ছে। এখানে একটা বড় টিভি লাগানো আছে, উপরেও ছবি তোলার আছে, আমরা আজকে উপরে যাইনি। এখানে ছোট বাচ্চাদের চকলেট টকলেট রাখছে, যে জায়গাটাও ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা জায়গা। আমি বুঝতে আর ওরা বুক কিছু ফটোশ্যুট করে দিচ্ছি এখানে। এরপর আমাদের চটপটি চলে আসছে, আমরা চটপটি আর দই ফুচকা অর্ডার দিয়েছিলাম, এখানকার খাবারগুলো মজা আছে। আমার দই ফুচকা চলে এসেছে, এখন খাই খাই, দেখা যাক দই ফুচকাটা কেমন লাগে। খাও, তুমি খাও, তুমি খাও, তুমি 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 কেমন ফুচকাটা? অনেক মজাই ছিল, চটপটিটাও মজা ছিল। পরে কোনো শ্যুট করা হয়নি, বাসায় এসে দেখলাম রাত 12টায় ভুটকা ভুটতেছে, তোমার একটু ভিডিও করলাম। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।